নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলছি, আগামীকাল পাঁচ রাশির আমি শুভ সময় আপনাদেরকে জানাবো এবং নেক্সট যে পার্টটা আসছে সেখানে মহাভাগ্যে আপনারা জানতে পারবেন টার্গেট নাম্বার, অর্থাৎ মেষ থেকে মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার মহাভাগ্যে আপনারা জানতে পারবেন। আগামীকাল সোমবার পাঁচ রাশির কথা বলছি, হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে। এই যে আপনাদের রাশির নাম থাকছে বলে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়, কারণ এখানে আপনার জন্মছকে যে গ্রহগুলোকে শুভ থাকা দরকার সেটা আগে দেখুন যে আপনার জন্মছকে কোন গ্রহ শুভ অবস্থাতে রয়েছে। ডিগ্রিগত দিক থেকে আমি বারবার বলছি, এই নবগ্রহের মধ্যে চারটি গ্রহকে আপনার শুভ থাকা দরকার, রাহু, শুক্র, বুধ, শনি। এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তির যোগ রয়েছে কি না। আগামীকাল সোমবার এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, যারা টিকিট কাটছেন, অর্থাৎ আপনার হয়তো এটা একটা হ্যাবিট দাঁড়িয়ে গেছে, নেশার মতন দাঁড়িয়ে গেছে যে আমাকে টিকিট কাটতে হবে, এই টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। কেন? টিকিট কেটে আপনি প্রচুর অর্থ নষ্ট করছেন, কারণ আপনার জন্মছকে সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ আপনার জন্মছকে সময়, কোন সময়ে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে, কোন সময়ে আপনার এই প্রাপ্তি ঘটবে এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে এই মহাপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কারণ কলিযুগে একমাত্র যে গ্রহ অর্থ দিতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। এবং আপনার বাচ্চার কোন কোন গ্রহ আপনার শুভ রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে রাহু গ্রহটা আপনার অশুভ অবস্থাতে রয়েছে, আপনি প্রতিদিন প্রাপ্তির চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। লিখছেন কৌশিকদা, কই আমার তো প্রাপ্তি হচ্ছে না, আমি যে শুভ সময়টা বলি কি না খুব মানে রিসার্চ করে, বিশ্বাস করেন খুব দায়িত্বের সাথে এই শুভ সময়টা কিন্তু আমি বার করি এবং চ্যালেঞ্জিং এই সময়, এবং টার্গেট নাম্বারটাও কিন্তু চ্যালেঞ্জিং প্রতিদিনকার, সেটা মহাভাগ্যে আপনারা জানতে পারবেন। নেক্সট পার্ট মহাভাগ্য আসছে, মহাভাগ্যে কিছুক্ষণের মধ্যে আপনার মহাভাগ্যটা পাবেন, সেখানে কিন্তু আপনার টার্গেট নাম্বার, মেষ টু মীন রাশির আপনার আগামীকালের রাশিফল কেমন যাবে এবং আপনার ক্ষেত্রে শুভ রং, ভাগ্যের পার্সেন্টেজ, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আপনার জন্মছকে যে গ্রহগুলো অশুভ অবস্থাতে রয়েছে সেই গ্রহগুলোকে আপনার কিন্তু বলবত্তা করা দরকার, অর্থাৎ রাহু আপনার অশুভ রয়েছে, রাহুকে পাওয়ার দিন। আপনার জন্মছকে দেখা যাচ্ছে শনি অশুভ রয়েছে, সেখানে শনিকে পাওয়ার দিতে হবে, বুধের জায়গায় পাওয়ার দিতে হবে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং দশা মহাদশা কিসের চলছে সেটা আগে জেনে নিন, তারপর বলা যাবে যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কিনা, সেটা ঘটলে আপনার কখন ঘটবে, কোন সময় ঘটবে।
আপনার জন্মছকে যে যে জায়গাগুলোতে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন বছর কোন মাস সেটা আগে জেনে নিন। আপনি প্রতিদিন রাশির নাম, শুভ সময়, মহাভাগ্য আপনারা জানতে পারছেন, টার্গেট নাম নাম্বার আপনি টিকিট কাটছেন, কিন্তু আপনার হচ্ছে না। কিন্তু একবার দেখে নিন না যে আপনার জন্মছকে যোগটা কখন রয়েছে। যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রতিদিন প্রচেষ্টা করছেন, প্রতিদিন প্রচেষ্টা করছেন, আপনার অর্থের জায়গাটাতে বাধা আসছে, কেন আসছে, কি কারণে আসছে সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি একটি কথা বলবো, আপনার জন্মছককে সংস্কার করে আপনি বার্থ চার্ট রিফরমেশন করে এই মহাপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। আগামীকাল 7:30 থেকে 9 পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহু কালে কোনো শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, এই যে শুভ সময়গুলো আবারও বলছি খুব দায়িত্ব নিয়ে এবং আপনাদের পাশে থেকে, কৌশিকদা বলছে শুভ সময়টা খুব চ্যালেঞ্জিং, এই সময়গুলো যদি আপনার ভাগ্য যদি ক্লিক করে যায় হয়তো আপনি কালকে কোটিপতি হতেও পারেন। কখন কার ভাগ্য কিভাবে ঘুরে কেউ বলতে পারে না। আমি বারবার বলি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে, কেউ বুঝতে পারে, একটা সময় যায়, খুবই ভালো সময়, আপনি যেখানে হাত দিচ্ছেন সেটাই কিন্তু সোনাতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে গোল্ডেন ইয়ার, স্বর্ণময় যুগ যেটাকে বলা হয়। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 10:15 থেকে 12:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে 11:43 পর্যন্ত। কর্কট রাশি খুব চ্যালেঞ্জিং, এই সময়গুলো খুব রিসার্চমূলক, এই সময় বারবার বলছি সময়গুলোকে কাজে লাগান। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ক্ষেত্রে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 11:12 থেকে 12:45 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে, মার্জনা করবেন টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি মহাভাগ্যে বলবো, শুভ সময়টা আপনাদেরকে বলছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে সকাল 10:30 থেকে আপনার ঠিক 11:24 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা ভাগ্যশালী, সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালে যে শুভ সময় দেখা যাচ্ছে, অত্যাধিক চ্যালেঞ্জিং সময়। আমি একটা কথা খুব মানে রিসার্চমূলক, এই সময় যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় হয়তো আপনি এই সময়ের মধ্যে আপনার ভাগ্য খুলেও যেতে পারে। সেটা হচ্ছে আপনার বৈকাল 4:05:18 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা বাস্তু প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা আবারও বলছি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, দেখুন
রাহু রক্ষা কবচ যারা নিচ্ছেন, আমি একটি কথা বারবার বলছি, আপনার জন্মচকে যোগ রয়েছে কি না, কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ রাহু আপনাকে অর্থ দেবে, যাদের অল্পের জন্য বাধা আছে, খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, তাদের ক্ষেত্রে একমাত্র রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।